সিংড়ার চলন বিলে শিকারের কিল্লা ঘরের ফাঁদ থেকে রক্ষা পেয়ে বকসহ বিভিন্ন প্রজাতির 101টি পাখি মুক্ত আকাশে উড়ল। সোমবার ভোরে পরিবেশকর্মী সাইফুল ইসলাম ও হাসান ইমিমার নেতৃত্বে বিয়াস ও ঠ্যাঙ্গা পাকুড়িয়া বিলে অভিযানে যান চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। প্রায় 3 কিলোমিটার কাদা পানি মারিয়ে ধানক্ষেত থেকে পাখি সহ 3 জন শিকারীকে আটক করে বিয়াস বাজারে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন পরিবেশকর্মীরা। পরে সিংড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রকিবুল হাসান 3 শিকারীকে 15,000 টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত পাখিগুলো সকাল 10:30 চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনিতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশকর্মী জুলহাস কায়েম, খান মোহাম্মদ শরফুল ইসলাম খোকন, জুবাইর হক, আবু বকর সিদ্দিক, আবু কাহার প্রমুখ।